হতাশার গভীর খাদে বিএনপি জামায়াত ডুববে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। শুক্রবার কক্সবাজারের নবগঠিত ইকা উপজেলা আওয়ামী লীগের প্রথম সম্মেলনে এ কথা বলেন তিনি। নারীদের সংবাদ উপস্থাপনে ইতিবাচক পদক্ষেপ জরুরি বলে মত দিয়েছেন আলোচকরা। শুক্রবার দৈনিক পত্রিকার নারী পাতা বিষয়ক কর্মশালায় এই মত দেওয়া হয়। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেদকড়া সীমান্ত এলাকায় কাদায় আটকে মাঝারি আকারের এক স্ত্রী বন্য হাতির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেন্সিডিল পাচারকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার কাছ থেকে ফেন্সিডিল জব্দ করা হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে হত্যাকাণ্ডের শিকার সৌদি আরবের আলোচিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তার বাগদত্তার করা মামলা থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায় মুক্তি দেওয়া হয়েছে। কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। আকস্মিক গৃহীত এই সিদ্ধান্তের কারণ না জানালেও বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। নানান তর্ক গুজব আর বাদ বিসম্বাদের পর ঢাকার মঞ্চে নৃত্যের তালে ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। গতকাল শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে দর্শক মাতান এই সেন্সেশন অভিনেত্রী।